ওবাইদুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন খেলা হবে, মির্জা ফখরুল সাহেব বলেন খেলা হবে, আপনারা খেলেন কোনো সমস্যা নেই, কিন্তু এই খেলায় সাংবাদিক সহ সাধারণ মানুষের যেন জান মালের কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি দেখবেন। ফুটবল খেলায় একটি কথা বলে যে খেলে শুধু দুই দল, লাথি খায় ফুটবল, আর বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই খেলে, মার খায় শুধু সাংবাদিক, সাংবাদিককে মারে, আওয়ামী লীগ মারে, বিএনপি মারে, জামাত মারে, সাধারণ মানুষ মারে, ছাত্র আন্দোলনে মার খায় এই সাংবাদিক। আমি গতকালকের এখানে নিউজ কভার করতেছিলাম, তারপর অপোজিট সাইডে রাস্তার ডান পাশের দিকে ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের একটা প্রোগ্রাম হচ্ছিল, তো এখানে একটি গ্রুপ একটি সমাবেশ করছিল নাগরিক সমাজ নামে। এই গ্রুপটির মানববন্ধন থেকে কিছু লোক অধিক দৌড় দিয়ে গেল, আমিও তাদের সাথে গেলাম এবং সামনে দেখলাম ইসলামী ব্যাংক এর যে শেয়ার হোল্ডারের একটা মানববন্ধন ছিল, ওখানে যারা ছিল ওনাদের উপর মারতেছিল, ওখানে প্রায় 30 থেকে 40 জন পুলিশ সদস্যও ছিল। আমি আর ইত্তেফাকের হাসিব ভাই আমরা দুজন ওখানে পুলিশদের সামনেই পাশাপাশি অবস্থানে গিয়েই ভিডিও করতেছিলাম, এর ভিতরে কয়েকজন এসে আমাকে ধরলো এবং দুইজনকে ধরলো, ধরে আমার কলার ধরে নিয়ে এবং আমার উপর কিল ঘুষি শুরু করলো, এক পর্যায়ে আমার মাথার চুল ধরে টেনে 20 থেকে 30 জন আমার উপর মারলো। কিন্তু দুঃখের বিষয় হলো আমার পাশেই 20 থেকে 30 জন পুলিশ সদস্য ছিল, কিন্তু তারা একটু এগিয়েও আসলো না। প্রথম পর্যায়ে আমাকে যখন মার দেওয়া হলো, তারপর আমি একজন পুলিশ সদস্যকে ধরলাম, সেও একেবারে সামনের দিক অধিক দৌড় দিল আমাকে রেখেই। মানে এটা পুলিশ সদস্যদের সামনে এরকম হামলা এবং এরকম একজন গণমাধ্যম কর্মীর উপরে হামলা, এটা খুবই দুঃখজনক। এবং বিশেষ করে আমার সাথে দুইটা মোবাইল ছিল এবং আমার মানবজমিনের বুম এবং মাইক্রোফোন ছিল, সবগুলো নিয়ে যায়, এবং ইত্তেফাকের যে রিপোর্টার ছিল হাসিব ভাইয়ের তারও মোবাইল নিয়ে যায় এবং ওয়ালেট সহ অন্যান্যগুলো নিয়ে যায়। এবং সবচেয়ে দুঃখ লাগে যে সেই সময় এখানে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং মারুফ একটু আগে যিনি বললেন, বিক্রিপ নিজেই বললেন যে তিনি একজন পুলিশ সদস্যের কাছে গিয়েছিলেন সাহায্য চাইতে, কিন্তু সেই পুলিশ সদস্য তাকে রেখে দৌড়ে যায়, দৌড়ে পালিয়ে যায় বা অন্যত্র চলে যায়। এই যে আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকে বলা হয় যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভকে কালকে পায়ের নিচে পিষে মার খেতে হয়েছে। আগামীতে বলা হচ্ছে যে আগামী দিনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমার এখানে শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক নেতারা রয়েছেন, তাদেরকে বলবো যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনে আপনারা অগ্রণী ভূমিকা রাখুন, এবং সাংবাদিকতার যে ডাইমেনশন, সাংবাদিকতার যে পরিবর্তন, এই ডিজিটাল জার্নালিজমকে আপনারা মেনে নিন, এবং আগামীর সাংবাদিকতা কিন্তু এই ডিজিটাল সাংবাদিকতা। এবং সেই সঙ্গে গতকাল আমার দুই সহকর্মী আব্দুল্লাহ মারুফ এবং হাসিব পান্থের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটার ধিক্কার জানিয়ে, এবং সংশ্লিষ্ট যারা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন, এই হামলার পেছনে যারা ছিলেন, যারা হামলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, যাদের ঘুষির আঘাতে আমার মারুফের মাথা ব্যথা পেয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার দাবি জানিয়ে গতকালকে প্রেস ক্লাবের সামনে আমার প্রিয় সহকর্মীদের উপরে ন্যাক্কারজনক নিন্দনীয় যে ঘটনা ঘটেছে তা আসলে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। শুধু এখানেই নয়, কালকে আপনারা খবর নিয়ে দেখবেন যে জগন্নাথেও 4 জন সাংবাদিকের উপরে হামলা হয়েছে, তারা গুরুতর আহত হয়েছে, ভোরের কাগজের প্রতিবেদক সহ কয়েকজন। এ অবস্থায় আমাদের সহকর্মীদের মূল্যবান, সংবাদকর্মীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই হয়েছে, এটা একটা অফেন্স এবং এজন্য মামলা করা উচিত। যারা ভিকটিম কালকে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের সাথে আলাপ করে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে লুণ্ঠিত মালামালগুলো উদ্ধারের জন্য। এখানে নিশ্চয়ই ফুটেজ আছে এবং আমাদের যারা সহকর্মী ছিল তাদের কাছেও ছবি আছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। আজকে নামধারী সাংবাদিক যদি ছাত্রলীগ যদি তারা হয়ে থাকে, তাহলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করবো তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ, যারা অপরাধীর পরিচয় পুলিশ সবসময় বলে, সরকার সবসময় বলে অপরাধীর পরিচয় শুধু অপরাধী, তাদের অন্য কোনো রাজনৈতিক পরিচয় বোধগম্য নয়, কাম্য নয়। সেক্ষেত্রে যারা পেশাদার সাংবাদিকদের উপরে হামলা করেছে, সাংবাদিকদের পেশাগত সরঞ্জাম ছিনতাই করেছে, লুট করেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। অন্যথায় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, লাগাতার কর্মসূচি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যে কোনো কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে
আমি সাথে থাকব এই ওয়াদা রাখতে হইছে ধন্যবাদ সবাইকে আমরা আসলে যেহেতু কোনো সংগঠনের ব্যানারে নাই সেই ক্ষেত্রে আমরা মানে নিজেদের পরিচয়টা দিলে সবার বুঝতে সুবিধা হবে আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান খান আমি বাংলাদেশ ক্রাইম রিপোর্টারসের ক্রাইবের সাবেক সাধারণ সম্পাদক প্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টারসের সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খায়রুজ্জামান কামাল ভাই তাকে আমরা অভিবাদন জানাচ্ছি সম্মানিত সহকর্মীবৃন্দ আজ অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত